ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঘরোয়াভাবে যে ওষুধটি তৈরি করেছি সেই ওষুধ তেলাপোকা মারতে কতটা কার্যকরী। একটা তেলাপোকা পেয়ে গিয়েছি, এই তেলাপোকার উপর আমি স্প্রে করে দিলাম। এখন দেখুন তেলাপোকার মাথা কিন্তু সম্পূর্ণ ঘুরে গেছে, সে বাঁচার অনেক চেষ্টা করেছে কিন্তু সে কিন্তু বাঁচতে পারবে না। আমি একটা কাঠি নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন তেলাপোকাটা কিন্তু মারা গেছে। আর শুধু তেলাপোকা না, ছারপোকা, মাছি, পিঁপড়া সবই কিন্তু এই ওষুধটাতে মারা যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা অনেকে তেলাপোকা, ছারপোকা, মাছি মারার উপায় জানতে চেয়েছেন, আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে 100% উপকার পাবেন। আর ঘরোয়া তিনটি উপাদান দিয়ে আমি আজ একটি ওষুধ তৈরি করে দেখাবো, যা দিয়ে আপনারা কিন্তু আপনাদের বাসার এই যে বিরক্তিকর প্রাণীগুলো থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। ওষুধটা তৈরি করার জন্য আমি একটি মগ্নে নিয়েছি, তবে আপনারা কিন্তু যে কোনো ধরনের পাত্র নিতে পারেন। আমি এই মগের ভিতরে ওষুধটা মিক্স করব, মগ হলে আসলে বেশি ভালো হয়, তাহলে পরবর্তীতে আমাদের স্প্রে বোতলে ঢালতে সুবিধা হবে। এখন এখানে আমি এক গ্লাস পানি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন আমি যে পরিমাপটা দিচ্ছি সেই পরিমাপে দেওয়ার, তাহলে কিন্তু কাজ করবে। তো আমি কিন্তু গ্লাসের পরিমাপে আপনাদেরকে মেপে দেখালাম, এক গ্লাস পরিমাণ পানি নিয়েছি। আর এই পানির ভিতরে প্রথম যে উপাদানটি দিব তা হচ্ছে স্যাভলন। আমি এখানে স্যাভলন ব্যবহার করছি, তবে আপনাদের বাসায় যদি ডেটল থাকে আপনারা কিন্তু ডেটলও দিতে পারেন। অর্থাৎ স্যাভলন বা ডেটল যে কোনো একটি জীবাণুনাশক লিকুইড নিতে হবে। আর কী পরিমাণ নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 250 মিলি বা এক গ্লাস পানির জন্য কতটুকু নিচ্ছি তাই আপনাদের দেখিয়ে দিব। দেখুন আমি একটি চামচ নিয়েছি আর এই চামচে 1 টেবিল চামচ পরিমাণ ধরে। এখানে 1 গ্লাস পানির জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ স্যাভলন দিচ্ছি, তবে আপনারা যদি পানির পরিমাণটা বাড়িয়ে দিয়ে করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের স্যাভলনের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আর অন্যান্য যে উপাদান আমি দিব তাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। আমি আপনাদেরকে এক একে দেখিয়ে দিব যে আমি কী কী দিচ্ছি। আর আমি এখানে যে উপাদানগুলো দিব তা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু কার্যকারিতা পাওয়া যাবে। এখন দেখুন এখানে আমি একটি সার্ফ এক্সেলের মিনি ব্যাগ নিয়েছি, অর্থাৎ ডিটারজেন্ট পাউডার। আপনারা কাপড় কাচার জন্য যে পাউডারটা ব্যবহার করেন সেটাই কিন্তু দিতে পারেন, অর্থাৎ সার্ফ এক্সেলে দিতে হবে এমন কোনো কথা নেই। এখানে উইল, রিন যে কোনোটাই ব্যবহার করতে পারেন। দেখুন আমি প্যাকেটটি কেটে নিয়েছি। এই প্যাকেটটি কিন্তু আমি মগের ভিতর ঢেলে দিতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি একটু মেপে দেখাচ্ছি। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে আসলে পুরোপুরি 1 টেবিল চামচ পরিমাণ নেই, সামান্য একটু কম আছে, অর্থাৎ প্রায় 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আর নিয়েছি লেবু। এখানে আমি 1টি লেবু কেটে নিয়েছি। এখন এই লেবুর রস আমি মগের ভিতর দিয়ে দিব। দেখুন আমি চিপের লেবুর রসটা বের করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে লেবুর রস বেশি আছে তেমন লেবু নেয়ার, তাহলে ভালো হবে। আর যদি লেবুতে রসটা একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 2টা লেবু ব্যবহার করতে পারেন, অর্থাৎ আমাদের লেবুর রসটা লাগবে। দেখুন আমি ভালোভাবে চিপে নিচ্ছি। আর আপনাদেরকে বলে দিই আমি কিন্তু এখানে 3টি উপাদান ব্যবহার করেছি। প্রথমে ব্যবহার করেছি স্যাভলন, এরপরে ডিটারজেন্ট পাউডার, আর এখন নিয়ে নিচ্ছি লেবুর রস। এই 3টি উপাদানে আমাদের এই ওষুধটি তৈরি করতে লাগবে। এখন আপনারা বলতে পারেন যে লেবুর রস কতটুকু নিতে হবে। আসলে চেষ্টা করবেন যদি আপনারা রসটা তৈরি করে নেন তাহলে লেবুর রসটাও 2 টেবিল চামচ পরিমাণে নেয়ার। এখন দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে, কারণ ভেতরে ডিটারজেন্ট আছে, ডিটারজেন্টটা গলতে একটু সময় লাগবে, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চামচ দিয়ে নেড়ে ডিটারজেন্টটাকে গলিয়ে নিয়েছি। আপনাদের হয়তো পুরোটা দেখাতে পারিনি, বাট আমি কিন্তু সময় নিয়ে গলিয়ে নিয়েছি, আপনারাও তাই করবেন। এখন দেখুন আমি একটি স্প্রে বোতল নিয়েছি। আর আপনাদের বাসায় যদি এমন স্প্রের মাথা থাকে তাহলে কিন্তু এই স্প্রের মাথাটি যে কোনো পানির বোতলেই লাগিয়ে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব বাসায় সবসময় একটি স্প্রে বোতল রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক কাজে লাগবে। এখন দেখুন যে লিকুইডটা আমি তৈরি করলাম সেই লিকুইডটা আমি স্প্রে বোতলের ভিতর ঢেলে নিচ্ছি। আর এটাই কিন্তু আমাদের ওষুধ। এই ওষুধটা কিন্তু তেলাপোকা, ছারপোকা, মশা, মাছি, পিঁপড়া সব কিছু দূর করতেই কিন্তু অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের বাসার আনাচে কানাচে যেখানে তেলাপোকা, ছারপোকার উপদ্রব বেশি সেসব জায়গায় কিন্তু এই যে লিকুইডটা স্প্রে করে দিতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা সরাসরি তেলাপোকা বা ছারপোকার গায়ে এই স্প্রেটা করেন, দেখবেন কিছুক্ষণের ভিতরেই মারা যাবে, তাই চেষ্টা করবেন সরাসরি মারার। আর যদি আসলে সামনাসামনি তেলাপোকা, ছারপোকা, মাছি,
মশা পিঁপড়া কিছু না পান তাহলে কিন্তু বাসার চারপাশে একটু দিয়ে রাখবেন, দেখবেন ওরা যদি এই স্প্রেটার উপর দিয়ে যায় তাহলে কিন্তু মারা যাবে। ধন্যবাদ, এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।